ফ্রান্স রীতিমত জ্বলছে এন্ড একটা স্বপ্নের শহর সেটা হলো প্যারিস, সেটাও তার সাথে সাথে জ্বলছে। আমার এই দৃশ্যগুলো দেখে একটা কথাই মনে পড়ছে, একবার ডোনাল্ড ট্রাম্প বলেছিল 2016 যে ফ্রান্স ইজ নো লঙ্গার ফ্রান্স। আজকে বুঝতে পারছি তিনি এই কথাটা কেন বলেছিল। এবং আমাদের উত্তর প্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ, তিনি এই ফ্রান্সের যে প্রবলেম বর্তমানে হচ্ছে সেখানে কিভাবে রেসপন্স করেছে সেটাও একটা দেখার ব্যাপার। আর এই যে দাঙ্গা আছে, এই দাঙ্গা ফ্রান্সের প্রায় সমস্ত শহরেই ছড়িয়ে পড়েছে। তো ফ্রান্সের একটা ফেমাস শহর আছে মার্সেলি, সেখানে একটা হিউজ বড় লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি এই দাঙ্গায় উড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে। এবং অনেক ইন্ডিয়ান টুইটারে দুটো জিনিস কম্পেয়ার করছে, যে মার্সেলির যে লাইব্রেরি সেটাকে যখন পুড়িয়ে দেওয়া হচ্ছে, এন্ড নালন্দা ইউনিভার্সিটি যেটাকে 1202 সালে বাইরে থেকে আসা কিছু মানুষজন ধ্বংস করে দিয়েছিল, এটা যেন সেইভাবে একটা শিক্ষা একটা কালচারের শেষ হওয়ার প্রতীক ছবি হিসেবে মানুষ টুইটারে লিখছে। প্রথমে জানি যে ফ্রান্সে অ্যাকচুয়ালি হয়েছে কি। দেখুন, নাহিল বলে একজন মরক্কান ইমিগ্রেন্ট যার বয়স ছিল 17 বছর, তাকে একটা ট্রাফিকে পুলিশ দাঁড়াতে, কিন্তু সে দাঁড়াতে গিয়ে কোনো প্রবলেম হয় বা তার কারটাকে এনিহাউ পুলিশ স্টপ করে। তারপর তাকে যখন জিজ্ঞাসাবাদ করা শুরু হয় তখন পুলিশ তাকে গুলি করে, যেটা একদমই ভুল ছিল। তার কারণ কি, এই ফ্রেঞ্চ পুলিশের উপর সবসময় রেসিস্ট হওয়ার একটা দোষ তো সবসময় লেগেছে, যেটা ফ্রান্স সরকার সবসময় ইগনোর করেছে। বাট এই যে 17 বছরের ছেলেটা ছিল, এই ট্রাফিকে যাই করুক, ইলিগাল ইমিগ্রেন্ট হোক যাই হোক, তাকে গুলি করা, ইভেন ডাইরেক্ট চেস্টে গুলি করা, সেটা একদমই একটা বড় অপরাধ ছিল। এবং এটা নিয়ে কিন্তু ফ্রেঞ্চ গভর্নমেন্ট কখনোই পুলিশ ডিপার্টমেন্টকে সাপোর্ট করেনি। কিন্তু পরবর্তীকালে টোটাল ম্যাটারটা চেঞ্জ হয়ে যায়, যে নাহিলের নামে দাঙ্গা করব, একটা ফ্রি হ্যান্ড পেয়ে গেছে, যে একটা কজ পেয়ে গেছে। এবং এর থেকে বড় একটা মজার জিনিস কি জানেন, মানে মজা বলবো না, একটা মানে দুঃখেই বলতে পারেন, যখন ফ্রান্স জ্বলছিল তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন একটা মিউজিক্যাল ইভেন্ট অ্যাটেন্ড করছিল। এবং এই ঘটনাটা শোনার পরেই আমার জাস্ট একটা ডায়লগ মনে পড়ে গেল, যখন রোম জ্বলছিল তখন রোমের রাজা নিরো বাঁশি বাজাচ্ছিল। এখানেও ম্যাটারটা সেরকমই। এবং এরপরে তিনি থেমে থাকেননি, এরপর তিনি বলেছেন যে ফ্রান্সে বর্তমানে যে দাঙ্গা হচ্ছে সেই দাঙ্গার পিছনে সব থেকে বড় কারণ ভিডিও গেম। আরে ভিডিও গেম তো ইন্ডিয়াতেও মানুষ খেলে, আমেরিকাতেও খেলে, অনেক দেশেই খেলে, কিন্তু এইভাবে কোন একটা প্রবলেমে এইভাবে শহর চালিয়ে দেওয়া হয় না। তো এটা কিন্তু একটা ইন্টারনাল ম্যাটার, এবং সেই ইন্টারনাল ম্যাটারটা হলো ইলিগাল ইমিগ্রেন্ট ফ্রম আফ্রিকা। বর্তমানে প্রায় ফ্রান্সে আফ্রিকান যে ব্ল্যাকরা আছে তাদের সংখ্যা টোটাল পপুলেশনের নিয়ার অ্যাবাউট 10%। এই আফ্রিকান পপুলেশন যতই ফ্রান্সকে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিক, অলিম্পিকে গোল্ড মেডেল নিয়ে আসুক, আলটিমেটলি ফ্রান্সের সোসাইটির সাথে এরা কখনোই মার্জ হতে চায়নি। এখানে কিন্তু সব পক্ষেরই দোষ আছে। এবং এইসব দেখেই কিছু ইউরোপিয়ান টুইটারে অনেক কমেন্ট করছিল যে উই নিড যোগী আদিত্যনাথ বুলডোজার অ্যাক্ট। তো যোগী আদিত্যনাথের যে অফিসিয়াল সরকারি টুইটার হ্যান্ডেল আছে সেখান থেকে পর্যন্ত টুইট করা হয় যে বুলডোজার মডেল, যেখানেই অশান্তি হবে সেখানেই বুলডোজার